হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি দশম রমজানের দিন কি কি ইফতার আয়োজন করেছি তার একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি দেখাচ্ছি সেমাই রান্না করেছি। তো আমি দেখতেই পাচ্ছেন দু ধরনের সেমাই নিয়েছি। রাঁধুনি সেমাইটা আমি ভুনো করব ও লাচ্ছা সেমাইটা আমি ঝুড়ো করব। তো এজন্য আমি প্রথমে কিছু কাঁচা বাদাম নিয়েছি, এটা প্রথমে ভেজে নেব। আর লাচ্ছা সেমাইটা আমি ঝুড়ো করব। তো প্রথমে আমি দেখাচ্ছি বাদামগুলো তেলে নেব। তো আমি কিছু কাঁচা বাদাম নিয়েছি, তো প্রথমে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে বাদামগুলো আমি দিয়ে দিলাম। তো একেবারে অল্প আসে আমি বাদামগুলো ভেজে নেব, অতিরিক্ত জ্বালাবো না, তাহলে বাদামগুলো পড়ে যেতে পারে এবং ভিতরের অংশ কাঁচা থাকে। এজন্য আমি একেবারে অল্প আছে বাদামগুলো প্রথমে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উপরের যে একটা অংশ থাকে ওইটা আলাদা করব। তো এই জন্য আমি হাত দিয়ে কীভাবে পরিষ্কার করতেছি দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আমি ঝুরা সেমাইটা রান্না করব। তো এর জন্য আমি একটা কড়াই নিয়েছি। প্রথমে আমি হাফ কাপ পরিমাণে পানি দেব চিনি। তো দেখতেই পাচ্ছেন আমার পানি দেওয়া হয়ে গেছে। এবার আমি এতে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা ও পরিমাণ মতো লবণ। আমি এটা প্রথমে 2 মিনিটের মতো জ্বালাবো। জ্বালিয়ে যখন আশাস ভাব চলে আসবে তখন এতে আমি সেমাইগুলো দিয়ে দেব। তো এবার দিয়ে দিলাম আমি বাদামগুলো। Thank you.
তো দেখতেই পাচ্ছেন আশ আশ ভাব চলে এসেছে। এবার আমি এতে সেমাইগুলো দিয়ে দেব। তো দিয়ে প্রথমে আমি ভালোভাবে এটা নাড়িয়ে নেব, কারণ এতে আশ আশ নাড়াতে অনেক সমস্যা হয়, এজন্য আমি খুব দ্রুত এটা সেমাইয়ের সাথে মিক্সড করে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে আমার চুরা সেমাই। এবারে আমি বুনা সেমাইটা দেখাবো। তো রাঁধুনি যে সেমাইটা নিয়েছি ওটা দিয়েই আমি বুনা সেমাই তৈরি করব। তো এর জন্য আমি রাইস কুকারে পটে 1 লিটার দুধ দিয়েছি, পরিমাণ মতো লবণ ও 1 কাপ পরিমাণে চিনি দেব ও দারচিনি এলাচ তেজপাতা দিয়ে প্রথমে ভালোভাবে দুধটা গরম করে নেব। তো দেখতেই পাচ্ছেন সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। তো সেমাইটা দেওয়ার পর আমি 2 মিনিটের মতো জ্বালাবো, কারণ এই সেমাইটা সময় লাগে হইতে এজন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পারফেক্ট হয়েছে বুনা সেমাই। এবারে দেখাবো আমি বেগুনি ভাজি করব। তো এর জন্য প্রথমে আমি একটা ডিশ নিয়েছি, এতে 1 কাপ পরিমাণে বেসন ও 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নেব। তো মিক্সড করার পর আমি 5 মিনিট রেখে দেব। এবার আমি বেগুনগুলো ভাজা শুরু করবো, এর জন্য চুলার উপরে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি বেগুনিগুলো দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন এক এক করে আমি বেগুনিগুলো ভাজা শুরু করেছি। Thank you.
তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে আমার বেগুনি ভাজি। এবারে পেঁয়াজু বানাবো। তো এর জন্য আমি ডাল নিয়েছি ব্লেন্ড করে। তো এতে পেঁয়াজ, কাঁচা জাল, পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছি। তো এবার একটা কড়াই দিয়ে চুলার উপরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজুগুলো ভাজা শুরু করলাম। তো এবার আমি এক এক করে পেঁয়াজুগুলো সব ভেজে নেব। ইফতার আয়োজন আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।